হ্যালো ডিয়ার রেসপুরেন্টস তোমাদের সবাইকে স্টাডি এন্ড মেন ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই স্বাগত আশা করি তোমাদের টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে লিখিত পরীক্ষাটা আগামী মাসের নয় জুন যেটা শিডিউল আছে ওটার প্রস্তুতি তোমাদের কিন্তু খুব ভালো চলছে আমরা ব্যাক টু ব্যাক ক্লাসেস নিয়ে আসছি আগামী দিনে আরও আনবো আগে অনেক ক্লাস আপলোড করা আছে তোমরা আমাদের প্লেলিস্ট দেখে নাও সেপারেট প্লেলিস্ট আছে আর আগামীকালকে থেকেও রেগুলার ক্লাসেস কিন্তু আসবে আমরা মক টেস্ট অলরেডি বানিয়ে নিয়েছি ঠিক আছে এক দু দিনের মধ্যে আমরা লঞ্চ করবো কমপ্লিটলি তোমাদের এই পরীক্ষাটার প্রিপারেশন আমরা করিয়ে দেবো উইথ আওয়ার নোটস অ্যান্ড মক টেস্ট ঠিক আছে তোমরা কিন্তু কেয়ারফুল্লি ফলো করবে কারণ এটা হচ্ছে অফিসার লেভেলের পরীক্ষা এটা কিন্তু কোন ক্লার্ক লেভেলের পরীক্ষা না কোন গ্রুপ ডি বা এম এস লেভেলের পরীক্ষা না তাই ওই রকম পড়া পড়লে কিন্তু রেজাল্টও কিন্তু ওই রকম আসবে যে যেমন তোমাদের ডেসক্রিপটিভ বইতে প্রত্যেকটা টপিকের বেসিক জিনিস পড়তে হবে আগে বেসিক পড়বে তারপর এমসিকিউ প্র্যাকটিস করবে প্রথম থেকেই প্রত্যেকটা টপিকের দশটা করে এমসিকিউ পড়ে সিলেবাস শেষ বললে কিন্তু হবে না ঠিক আছে ইউনিট ডিপ নলেজ টু ক্লিয়ার দিস এক্সাম কারণ থার্টি থাউজেন্ড ক্যান্ডিডেটস আছে কাট অফ কিন্তু এখানে অবশ্যই হাই যাবে এটা আমরা আগে থেকেই বলে দিলাম আর কোশ্চেন কিন্তু এখানে মডারেট টু হাই লেভেলের কিন্তু হওয়ার একটা চান্স আছে তাই তোমাদের যদি কোশ্চেন পেপার একদম ইজি থেকে ইজিয়েস্ট হয় কাট অফও এমন হাই যাবে যে ইউ ক্যান নট এক্সপেক্ট তাই তোমাদের সব রকম পরিস্থিতির জন্য নিজেদেরকে তৈরি রাখতে হবে এখন হচ্ছে তোমাদের গোল্ডেন পিরিয়ড এই পরীক্ষাটার জন্য নিজেদেরকে তৈরি করে তোলা ঠিক আছে এরই মধ্যে টিটি এডিসি প্রশাসন প্রশাসনের তরফ থেকে একটা একটা মানে কি বলবো একটা নোটিস ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়েছে যেটা দিয়ে আমরা বুঝতে পেরেছি যে ওদের অ্যাডমিনিস্ট্রেশনে সমস্ত অফিসার স্তরের যে সমস্ত মানুষেরা আছেন ওপরের স্তরে ঠিক আছে টিটি এডিসি খুমলুং এর হেড অফিসে ওনাদেরকে নিয়ে একটা আর্জেন্ট মিটিং ডাকা হয়েছে টিটি এডিসির যিনি চিফ এক্সিকিউটিভ যিনি আছেন উনি একটা মিটিং দেখেছেন সমস্ত প্রিন্সিপাল অফিসার ডেপুটি প্রিন্সিপাল অফিসার সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার সহ বিভিন্ন পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার সহ সবাইকে নিয়ে একটা মিটিং দেখেছেন টু ডিসকাস প্রিপেয়ারনেস ফর দিস এক্সাম মানে কি করে নয়ই জুনের এক্সামটা ঠিকঠাক ভাবে কন্ডাক্ট করা যায় ওটা নিয়ে এই মিটিং এর আরজেন্ট আপডেটটা আমরা তোমাদের মাঝে শেয়ার করতে এসেছি আর আরেকটা জিনিস বলে দেই এডমিট কার্ড কিন্তু এই মাসেই তোমরা পাবে উইদিন দিস মান্থ তোমরা পেয়ে যাবে এই মিটিং এর নোটিশটাতে কি লেখা আর কেন বলছি যে প্রশাসনিক স্তরে চূড়ান্ত প্রস্তুতি ওটা আমরা ডিটেলসে আমরা এই ভিডিওতে দেখব একদম সময় নেই তাই লাস্ট মোমেন্ট সাজেশন তোমাদের আমরা দেবো যে কোন কোন টপিক গুলো কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের পড়ে যেতে হবে সো দ্যাট ইউ ক্যান ক্লিয়ার দিস এক্সাম ইন দি শর্ট স্প্যান অফ টাইম ঠিক আছে সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করবে আমাদের এই ভিডিও লিঙ্কটা আমরা আশা রাখছি ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যেখানেই তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারা এই পরীক্ষাটা দেবে ওদের মাঝে আমাদের এই ভিডিও লিংটা শেয়ার করে দিও সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যাতে দেখতে পারে যে অ্যাকচুয়ালি কি চলছে এই পরীক্ষাটার প্রস্তুতি নিয়ে টিটিএডিসি প্রশাসনে ঠিক আছে সো ম্যাক্সিমাম শেয়ার তোমরা অবশ্যই করবে এটা আমরা তোমাদের উপর আমরা বিশ্বাস রাখি ঠিক আছে তো চলো মানে বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার বয়সটা যারা ফার্স্ট টাইম শুনছো তোমরা যদি ত্রিপুরার কোনো চাকরির সংক্রান্ত তোমাদের আপডেট লাগে বা সরকারি চাকরির প্রাইভেট চাকরি ফিক্সড পে কন্ট্রাকচুয়াল সমস্ত চাকরি তোমাদের যদি কোনো লেটেস্ট আপডেট লাগে বা চাকরিগুলো বেরোলে যদি তোমাদের ইনফরমেশন লাগে সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশনের ফ্রি ক্লাসেস লাগে বা কারেন্ট অ্যাফেয়ার জিকে ওই সমস্ত লেটেস্ট ট্রেন্ডিং টপিকস নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে তোমরা আমাদের এক্ষুনি চ্যানেলটা চ্যানেলটা মানে স্টাডি ইন ইউটিউব নিচের সাবস্ক্রাইব ক্লিক করে নোটিফিকেশন কিন্তু অবশ্যই তোমরা তোমরা মানে কিন্তু ক্লিক করতে না কেন কারণ নোটিফিকেশন ক্লিক করলে তোমরা সমস্ত আপডেট তোমাদের মোবাইলে পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের চলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি ঠিক আছে আচ্ছা অল্প একটু সময় নেব তোমাদের টিটি এডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের যা সিলেবাস আছে জি কে ইন্ডিয়ান হিস্ট্রি পলিটি ঠিক আছে তারপর তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি ত্রিপুরা জিওগ্রাফি ত্রিপুরা জিকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার ফিজিক্যাল পলিসি সিক্স শিডিউল ঠিক আছে ইংলিশ সমস্ত কিছু ডিটেইলড ফুল সিলেবাস কমপ্লিট আমাদের কাছে নোট আছে মানে নোটগুলো আছে এখন নোটস আছে আর দুদিন পরে আমরা কমপ্লিট ফুল লেন্থ মক টেস্ট আমরা লঞ্চ করব একদম এক্সামের যেভাবে লেভেল হবে ওইভাবে ঠিক আছে so tt adc hzd o ছাড়াও আমাদের কাছে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ত্রিপুরা হাই কোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার সহ বিভিন্ন ত্রিপুরার sshc রেলওয়েজ ব্যাংকিং এর ও ফুল সিলেবাস নোটস আমাদের কাছে अवेलेबल আছে ঠিক আছে এই নোটস গুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা whatsapp এর মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে 6033157164 ঠিক আছে এই যে নাম্বারটা উপরে সব প্রত্যেকটা স্লাইডে লেখা আছে ঠিক আছে আচ্ছা মানে উইদাউট ওয়েস্টিং মাছ মোর টাইম আমরা সেই নোটিশটার দিকে আমরা একবার নজর রাখছি যেটা বলে যে পরীক্ষা কিন্তু নয়ই জুন হচ্ছেই আর ডেট চেঞ্জ হবে না টিটি এডিসি প্রশাসন থেকে পারমিশন পেয়ে গেছে এইবার ওনারা পরীক্ষা হলে যে ডিউটি পড়বে পরীক্ষাটাকে যে পরিচালনা করবে যেনারা ওনাদেরকে ইন্ডিভিজুয়াল দায়িত্ব দেওয়ার জন্যই কিন্তু ওনারা একটা মিটিং ডেকেছেন যেটার অফিসিয়াল কপিটা ওনাদের টিটি এডিসির ওয়েবসাইটে কিন্তু আছে

দুপুর সাত তারিখ তিন দিন পরে সবাইকে নিয়ে ইম্পর্টেন্ট আছেন যাদের নাকি পরিচালনা করার দায়িত্ব পড়েছে ওনাদেরকে দশ তারিখ নোয়াই অডিটোরিয়ামে একটা এই পরীক্ষাটা কি করে কন্ডাক্ট করা যায় ওটার ব্যাপারে ডিসকাস করার জন্য বা একটা রোড ম্যাপ রোড ম্যাপ বানানোর জন্য একটা মিটিং ডাকা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ দুপুর বারোটায়

উদয়পুর সেক্টর অল দ্য শর্ট লিস্টের অফিসারস আর ডাইরেক্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং ইন টাইম দিস শ্যাল বি ট্রিটেড টু বি অন অফিশিয়াল ডিউটিস ঠিক আছে মানে সবাইকে প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী টেন্থ মে দুপুর বারোটায় নোয়াই অডিটোরিয়ামে একটা মিটিং ডিস্ক মানে মিটিং অ্যাটেন্ড করার জন্য যাদেরকে এই পরীক্ষাটা পরিচালনা করার জন্য বিভিন্ন ওনাদেরকে আলাদা করে কাজ দিয়ে দেওয়া হয়েছে সবাইকে নিয়ে মিটিং করা হবে কিভাবে কার কতটুকু প্রস্তুতি পরীক্ষাটাকে কি করে সাকসেসফুলি কন্ডাক্ট করা যায় এটা নিয়ে ডিসকাস হবে ঠিক আছে আর পরীক্ষাটা অবশ্যই নয় জুন হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর আড়াইটে দুই ঘন্টা লিখিত পরীক্ষা যেটা তোমাদের অবশ্যই দিতে হবে সেন্টার পড়বে খুমলুং সেক্টরে পড়বে আগরতলা সেক্টরে বলেছি আমরা তোমরা তোমাদেরকে অলরেডি বলেছি যখন মানে এডিসি থেকে পারমিশন পেয়ে গেছিলো ফ্রম দ্য মানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পারমিশন দেওয়া হয়েছিল গভর্নমেন্ট স্কুলগুলোকে ইউজ করার জন্য পরীক্ষার জন্য ঠিক আছে খুমলুং সেক্টরে স্কুল থাকবে আগরতলা সেক্টরে সেন্টার পড়বে সিপাহীজলা স্কুলে সেন্টার পড়বে উদয়পুরে সেন্টার পড়বে ঠিক আছে আছে আগে শুধু খুমলুং আর আগরতলা এখানে কথা ছিল এখানে কিন্তু এখন এটা বোঝা যাচ্ছে যে সেন্টার আরও অ্যাড করা হয়েছে টু কোপ আপ উইথ দ্য মানে উইথ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস মানে যত ক্যান্ডিডেটস হয়েছে সবাইকে যাতে একদিনে যাতে পরীক্ষা নেওয়া যায় তার জন্য কিন্তু অনেক সেন্টারে কিন্তু একসাথে একই দিনে নয় জুন কিন্তু টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট পরীক্ষা মানে ওইটা রিটার্ন পরীক্ষাটা কিন্তু হচ্ছে দিস ইজ আর্জেন্ট আপডেট হচ্ছেই প্রশাসনিক তরফ থেকে সমস্ত প্রস্তুতি কিন্তু চূড়ান্ত ঠিক আছে সো এইবার দেখে নাও তোমরা কিন্তু নিজেদেরকে তৈরি করো আর একদম সময় নেই তোমরা কিন্তু এখনও এডিসি তোমরা যারা এক্সপিরিয়েন্স আছে তোমরা কিন্তু এখনও সিরিয়াস হও এই পরীক্ষাটা নিয়ে আমরা তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি তো প্রচুর ক্যাটাগরি স্টুডেন্টস যাতে আমরা ডেইলি ইন্টারঅ্যাক্ট করি আমরা জানি তোমরা এখনও সিরিয়াস হও নি তোমরা সিরিয়াস কবে হবে জানো কুড়ি তারিখ টোয়েন্টিএথ মে এটার এডমিট কার্ড দেবে এটাও আমরা তোমাদের বলে রাখি টোয়েন্টিএথ মে ঠিক আছে টোয়েন্টিএথ মে থেকে ওনাদের অফিশিয়াল ওয়েবসাইট টি এডিসি ডট 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 ইনে কার্ড দেবে যে এডমিট কার্ডটা বেরোবে এমনি দশ দিনের জন্য তোমরা পড়া শুরু করবে দশ দিনের জন্য পড়বে একদম মানে তাড়াহুড়ো করে দশ দিনের চেষ্টা করবে পুরো সিলেবাসটা শেষ করতে পরীক্ষা হলে গিয়ে দেখবে যা পড়েছ তার থেকে কিছুই আসেনি ঠিক আছে তারপর তোমরা বলবে কি যে আমরা তো পড়েছিলাম হয়নি এই পরীক্ষাগুলো কিন্তু অফিসার লেভেলের পরীক্ষা যে কোনো কম্পিটিভ এক্সামে তোমাদের কিন্তু মিনিমাম আমি বলছি মিনিমাম থ্রি মান্থস তোমাদের প্রিপারেশন লাগে রেগুলার স্টাডি অফ লিস্ট টু টু থ্রি আওয়ার্স পার ডে একদম কমিয়েও যদি তোমরা ধরো মানে ওই দুই তিন মাসের পড়া তোমরা যদি মানে দশ দিনে শেষ করতে যাও অবশ্যই তোমাদেরই ভুল এটা ঠিক আছে তাই এখন থেকে প্রিপারেশন নাও এটা কিন্তু অফিসিয়াল লেভেলের এক্সাম সো এটা বেরিয়েছিল থার্টি এথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অলরেডি আমরা তোমাদের এটা বলেছিলাম নোটিশটা যেখানে বলা হয়েছিল অফিশিয়াল আপডেট দেওয়া হয়েছিল টিটি এডিসি মানে ওয়েবসাইট থেকে যে নয় জুন পরীক্ষাটা হচ্ছে অ্যাডমিট কার্ড টোয়েন্টি এথ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে ওনাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে অ্যাডমিট কার্ড কি করে ডাউনলোড করতে হবে স্টেপ বাই স্টেপ প্রসিজারটা আমরা তোমাদের ডাউনলোড করে দেখিয়ে দেবো যখনই যেদিনই অ্যাডমিট কার্ড বেরোবে ঠিক আছে সো একদম সময় নেই আর যেহেতু এই আর্জের নোটিশটা বললাম তোমরা যেহেতু বুঝে গেছো যে পরীক্ষা এখন হবেই আর ইসিডিউল হবে না আর প্রশাসনিক তরফ থেকে প্রশাসনের কিন্তু সমস্ত কিন্তু মানে ওনারা কিন্তু প্রস্তুতি কিন্তু নিয়ে নিয়েছে ঠিক আছে পরীক্ষাটা নেওয়ার সো তোমরা এখন কুইকলি একটু দেখে নাও যারা কিছুই শুরু করো এই সিলেবাসটা কোন কোন এরিয়াগুলো তোমাদের পড়ে যেতে হবে দেখো এখানে লেখা ছিল দ্য রিটার্ন এক্সাম উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার একটা পেপার হবে কি কি জেনারেল স্টাডিজ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে আর ইংলিশ অ্যাপটিটিউড টেস্ট থাকবে ঠিক আছে দ্য পেপার উইল বি অফ অবজেক্টিভ টাইপ টেস্ট কনসিস্টিং অফ একশোটা মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে একশো মার্কের দুই ঘন্টার পরীক্ষা হবে চারটা অপশন থাকবে একটা কারেক্ট আনসার তোমাদের দাগাতে হবে ইংলিশে থাকবে টোয়েন্টি এখানে মানে ডিটেকশন তারপর সেন্টেন্স কারেকশন অফ সেন্টেন্স প্যাসেজ ওইগুলো থাকবে এই টোয়েন্টি ঠিক আছে তারপর জেনারেল নলেজ কারেন্ট ইভেন্টস অফ লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স টোয়েন্টি মার্কস এটার তোমাদের থাকবে কমপ্লিটলি কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল ফোকাস থাকবে ত্রিপুরার মধ্যে তারপর ন্যাশনাল আর ইন্টারন্যাশনালের মধ্যে ঠিক আছে আমাদের কাছে সবগুলো নোট আছে ত্রিপুরার আলাদা কারেন্ট অ্যাফেয়ার্সের নোট আছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কিন্তু আমাদের কাছে আছে আমরা সিলেবাস বুঝে বুঝে নোট বানাই শুধু ওই দশটা এমসিকিউ দিয়ে ফুল সিলেবাস বলে কিন্তু আমরা নোট বানাই না ঠিক আছে তো জেনারেল নলেজ এন্ড কারেন্ট ইভেন্টস অফ লোকাল ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে লাস্ট ওয়ান ইয়ার ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে লাস্ট সিক্স মান্থস ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে লাস্ট সিক্স মান্থস

জেনারেল স্টাডিজ এটা থাকবে তোমাদের সিক্সটি মার্চের জন্য ইন্ডিয়ান হিস্ট্রি মডার্ন হিস্ট্রি এনশিয়ান হিস্ট্রি মেডিয়াবল হিস্ট্রি ত্রিপুরার হিস্ট্রি এখানে পড়তে হবে ত্রিপুরার মডার্ন কিংসে নিয়ে তোমরা একটু পরে রাখো ঠিক আছে জিওগ্রাফি এখানে ত্রিপুরা জিওগ্রাফি আছে ইন্ডিয়ার জিওগ্রাফি আছে পিপল অফ দা স্টেট অ্যান্ড স্টাডি উইথ স্পেশাল রেফারেন্স টু দা প্রভিশন পিপল অফ দা স্টেট মানে এখানে ট্রাইবাল কমিউনিটিস ওনাদের কী চালচলন আছে ঠিক আছে আর্ট অ্যান্ড কালচার অফ ত্রিপুরা আছে এখানে তারপর এগ্রিকালচার অফ ত্রিপুরা সমস্ত কিছু এখানে ইনক্লুডেড প্রত্যেকটা ট্রাইবাল কমিউনিটিতে কি কি ওদের লাইফস্টাইল ওনাদের শ্রীমণি কি কি আছে ফেস্টিভালস কি আছে সবগুলো কিন্তু ডিপেন্ড করে আর এই যে ত্রিপুরার কমপ্লিট হিস্ট্রিটা মানে ত্রিপুরা স্টেটটা ফর্মেশন হলো কি করে ইভেন আফটার নাইনটিন নাইন ওই জিনিসটাও কিন্তু তোমাদের এখানে কিন্তু পড়তে হবে ঠিক আছে সিক্স শিডিউল ফিসিক্যাল পলিসি থেকে আসবে সিক্স প্রভিশনস গুলো থেকে আসবে ঠিক আছে কবে ইমপ্লিমেন্ট হল কোন কোন স্টেটের স্টেট এটার মধ্যে ইনক্লুডেডেড ফিসিক্যাল পলিসি মধ্যে বাজেট পড়তে হবে ন্যাশনাল বাজেট পড়তে হবে তারপর স্টেট বাজেট পড়তে হবে তারপর ফিজিক্যাল পলিসি গুলো পড়তে হবে পলিসি আর মনিটারি পলিসি ডিফারেন্সটা কি কি ওইগুলো তোমাদের সমস্ত কিছু কিন্তু পড়তে হবে ভাস সিলেবাস চেষ্টা করো আগে তোমরা জেনারেল স্টাডিজ থেকে শুরু করার তারপর তোমরা পড়বে জেনারেল নলেজ ইংলিশটা তোমরা যদি ইংলিশে স্ট্রং হয়ে থাকে থাকো লাস্ট টু ডেজও তোমরা প্রিপারেশন করে যেতে পারবে একদম সময় নেই এক্ষণে প্রস্তুতি নাও বিফোর ইটস টু লেট অফিসারের এক্সাম তোমরা এখন অনেকক্ষণ থেকে অনেক কথা শুনবে কিন্তু আমরা বলছি এটা কিন্তু তোমাদের রিটেন এক্সাম কিন্তু নয়ই জুন কিন্তু হচ্ছে আর রিশিডিউল হবে না পরীক্ষা ভালো করে দাও তোমাদের কেউ কিন্তু আটকাতে পারবে না পরীক্ষাতে তোমরা যদি হান্ড্রেড সেভেন্টি ফাইভ টু এইটটি মার্কস যদি তুলে নিতে পারো তখন কিন্তু কেউ কিন্তু তোমাদের আটকাতে পারবে না ইভেন ইফ ইউর ইন্টারভিউ ইজ নট গুড ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো সো রিটেন প্রস্তুতি নাও সম্পূর্ণ আমরা তোমাদের প্রশাসনিক তরফে প্রশাসনের যেই অফিসার আছে ওনারা কিন্তু সমস্ত নিজেদের মানে তৈয়ারি বলে ওটা কিন্তু করে নিয়েছে আর কিন্তু তোমাদের কিন্তু বসে থাকার সময় নেই তোমরাও নিজেদের তৈয়ারিটা কিন্তু শুরু করে দাও ঠিক আছে যদি এখনো শুরু না করে থাকো ঠিক আছে

কম্পিটিভ এক্সামের যদি ফুল সিলেবাস নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি দিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জেনার আমরা শেয়ার করে থাকি ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি নুনকে কিন্তু ফলো করতে ভুলো না আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও ঠিক আছে চলো হ্যাভ এ নাইস ডে কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার